আমি নিজের জন্য একটা সালোয়ার কামিজ কিনেছি এদের জন্য। কেমন লাগে এই যে হুরফুরিতে? এটা অনেকই সুন্দর একটা দোকান, অনেক ভ্যারাইটি আছে, অনেক অপশন আছে, আর সব সাইজ আর সব প্রাইস রেঞ্জেও আছে। আমার বাচ্চার জন্য দুটো সুন্দর, একটা লেহেঙ্গা আর একটা সালোয়ার কামিজ, একটা শারারা, আর আমার জন্য একটা লেহেঙ্গা, আমার মেয়ের জন্য একটা সালোয়ার কামিজ। খুব সুন্দর পছন্দ সহকারে আমরা পেয়ে গেছি। আর আমরা মোস্টলি পাকিস্তানি পাঁচটা ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি, সেটা হলো আদান লিবাস, মারিয়ামস, সনি, মনিরা অ্যান্ড মোস্ট পপুলার রামশা অলসো। সো পাঁচটা ব্র্যান্ডের আমরাই একমাত্র মন্ট্রিয়ালে না, হোল কানাডার জন্য ডিলার বলতে পারেন। ওদের ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা আমাদের অ্যাড্রেস পাবেন। আর আপনারা ইন্ডিয়া থেকে কোনো কিছু আনেন? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আমরা এনে থাকি শাড়িসগুলো, মোস্টলি ইন্ডিয়ান হয় শাড়ির জন্য, আমাদের মতে শাড়ির জন্য বিখ্যাত। আর বাংলাদেশ থেকে আমরা এনে থাকি মাসলিন অ্যান্ড আপনার জামদানি। সম্মানিত সুধীবৃন্দ, আজকে সিলেট টু মন্ট্রিয়ালের পক্ষ থেকে আমি তুলে ধরব ঈদের বাজার কেমন জমে উঠেছে কানাডার বাঙালি পাড়া নামে খ্যাত পার্ক এক্সটেনশনে। আজকে আমি সাধ্য মতো তুলে ধরব ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, এবং ঈদের কী কী আইটেমগুলো বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান থেকে আসছে এইসব নিয়েও আজ কথা বলবো ব্যবসায়ী এবং যারা ক্রেতা তাদের সাথে। আসুন, সিলেট টু মন্ট্রিয়ালের পক্ষ থেকে এই কানাডার ঈদের বাজার কেমন জমে উঠেছে এবং ঈদের কেনাবেটা কেমন চলছে এইসব নিয়ে আজকে আমার আয়োজন। আপনি কি বলবেন যে ঈদের বাজারে আসছেন, কী কী কিনলেন এই হুরফুরি থেকে একটু বলবেন? হ্যাঁ, আমরা আমাদের পছন্দের মতো সুন্দর, আমার বাচ্চার জন্য দুটো সুন্দর, একটা লেহেঙ্গা আর একটা সালোয়ার কামিজ, একটা শারারা, আমার জন্য একটা লেহেঙ্গা, আমার মেয়ের জন্য একটা সালোয়ার কামিজ। খুব সুন্দর পছন্দ সহকারে আমরা পেয়ে গেছি। অ্যান্ড আপু, আয়েশা আপু অ্যান্ড ফারুক ভাই তো, হ্যাঁ, সবসময় আমরা এখান থেকে নিই, আমরা অলওয়েজ কমফোর্টেবল অ্যান্ড কালেকশন খুবই সুন্দর। সো আমরা হ্যাপি, অলওয়েজ হ্যাপি এখান থেকে কেনাকাটা করে। দাম কেমন? দাম ইজ রিজনেবল, দিস ইজ ভেরি গুড। দেশে বাড়ি কোন জায়গা আপনার? বিক্রমপুর, ঢাকা বিক্রমপুর। কেমন লাগছে এই কানাডাতে আপনি এই যে সর্ববৃহৎ বাঙালি পাড়া মার্কেটে আসছেন? না, এই অনেকদিন পরে ঈদের বাজার করলাম, খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর দোকান করছে এবং সাজানোটা খুব সুন্দর হয়েছে। কী কী কিনলেন আপনি? আমি তো এই যে সব মেয়েদের জন্য কিনলাম, এখন আমার পরে পাঞ্জাবি কিনলাম ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন জায়গায় ঈদের কেনাকাটা করতে? বাংলাদেশে আমরা, আমার নিজের দেশে হচ্ছে ভৈরব, বাট আমরা, আমার নানু বাসা ঢাকা, কিন্তু প্রায় আমরা কেনাকাটা করতে গেলে ঢাকা যেতে হয়, ঢাকা থেকে আমরা কেনাকাটা করতাম এই আর কি। কী কী কিনলেন আজকে হুরফুরিতে? এখনও কিনা হয়ে ওঠে নাই, দেখতেছি আপু কাছ থেকে একটু, দেখতেছি পাঞ্জাবি, দেখতেছি পাঞ্জাবি আর আমার ওয়াইফের জন্য জামা নিবই আর কি। খুব ভালো লাগে। হ্যাঁ, জি জি। কী কী কিনতে আসলেন একটু বলবেন? না, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এখানে কিছু কেনার জন্য আসছি, পাঞ্জাবি আমার ছেলে এবং আমার ওয়াইফের জন্য কিনবো পরবর্তীতে, কিন্তু বাট এখন দেখতে আসছি, সবাইকে নিয়ে আসবো। কিন্তু এটা যেন হুরপুরি মেলা, এটা রাজকীয় একটা স্টোর, আপনি বিশ্বাস করবেন না, আপনারা কেউ সপরিবারিত আসেন, আসে দেখেন, এটা পুরো আপনার বাংলাদেশেই আছে। আমি নিজের জন্য একটা সালোয়ার কামিজ কিনেছি এদের জন্য। কেমন লাগে এই যে হুরফুরিতে? এটা অনেকই সুন্দর একটা দোকান, অনেক ভ্যারাইটি আছে, অনেক অপশন আছে, আর সব সাইজ আর সব প্রাইস রেঞ্জেও আছে, তো এটা সবার জন্য অনেক ইজি হয়ে যায় শপিং করা। আর বাংলাদেশে কোথায় বাজার করতে? বাংলাদেশে বসুন্ধরাতে মাঝে মাঝে যেতাম যখন বাংলাদেশে যাওয়া হয়, কিন্তু এখন তো আর অত যাওয়া হয় না সেজন্য। কেমন অনুভূতি এখানে কানাডার, এখানে ঈদের বাজার করছেন, কেমন অনুভূতি? এরকম দোকানে বাজার করলে সবসময় ঈদের ফিলিংটা আসে, যেটা মানে কানাডাতে এসে সবসময় আসে না, তো এখানে এটা অনেক মজার একটা জিনিস। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনার দোকানের কী কী আইটেমগুলো আপনারা এইবার কালেকশন করেছেন? প্রথমে ধন্যবাদ আপনাকে আমাদের আসার জন্য। আমরা আসলে বাচ্চাদের সহকারে, অর্থাৎ মাদের ডটার কম্বো এবং কি বাচ্চা বড় সবার সব ধরনের কাপড় আমাদের কাছে পাওয়া যায়, স্পেশালি ঈদের জন্য যে সবার পার্টি ওয়্যার বা ঈদ ওয়্যারের জন্য যে কিছু এক্সক্লুসিভ ড্রেসের দরকার হয় সেগুলো আমরা এবার আনিয়েছি। আর আমরা মোস্টলি পাকিস্তানি পাঁচটা ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি, সেটা হলো আদান লিবাস, মারিয়ামস, সনি, মনিরা অ্যান্ড মোস্ট পপুলার রামশা অলসো। সো পাঁচটা ব্র্যান্ডের আমরাই একমাত্র মন্ট্রিয়ালে না, হোল কানাডার জন্য ডিলার বলতে পারেন। ওদের ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা আমাদের অ্যাড্রেস পাবেন। আর আপনারা ইন্ডিয়া থেকে কোনো কিছু আনেন?
ইন্ডিয়া থেকে আমরা এনে থাকি শাড়িগুলো, মোস্টলি ইন্ডিয়ান হয় শাড়ির জন্য, আমাদের মতে শাড়ির জন্য বিখ্যাত। আর বাংলাদেশ থেকে আমরা এনে থাকি মাসলিন অ্যান্ড আপনার জামদানি, এই দুইটা কিন্তু আমরা নিজেরাই করি, আমাদের নিজস্ব কারিগর তাঁত দ্বারা আমরা করে থাকি, হ্যাঁ, মাসলিন এবং কি আপনার জামদানিটা। আর এই দুইটা ডিজাইনের মধ্যে যে আপনার কাস্টমাইজ করে থাকি, যে ধরনের চায়, কেউ চায় জামদানি শাড়ির উপর রবি ঠাকুরের ছবি দিয়ে করতে, তাও আমরা করে দিই। যেমন একটা যে কোনো ধরনের, অর্থাৎ গায়ে হলুদ হতে বিয়ের যত ধরনের শাড়ি আপনাদের দরকার, বৈশাখ বসন্ত সব ধরনের শাড়িগুলো আমরা করে থাকি। কম্বোগুলো আমরা বানিয়ে থাকি খুবই কম রেটের মধ্যে, $25 থেকে আমাদের শাড়ির রেঞ্জটা শুরু হয়, $45 মধ্যে কমপ্লিট কম্বোটা পাওয়া যায়, এক্সক্লুসিভের মধ্যে হলে আর কি, যেগুলো হচ্ছে আপনার দুফিয়ান সিল্কের মধ্যে, কটনের মধ্যে করা হয় বাংলাদেশি, সবগুলো আমরা করে থাকি। আর এই যে ছেলেদের জন্য যেগুলো বিখ্যাত পাঞ্জাবিগুলো, কি আপনারা কোথা থেকে নিয়ে আসেন? অনেস্টলি আমাদের পাঞ্জাবিগুলো আমরা বাংলাদেশ থেকে ট্রাই করেছি, আনফর্চুনেটলি আমরা সাকসেস হইনি, বাংলাদেশের সাইজগুলো একটু ছোটো হয়, আর সেজন্য আমরা মোস্টলি আমাদের 95% প্রোডাক্টস ফ্রম ইন্ডিয়া পাঞ্জাবিগুলো। আপনাদের এই কাস্টমারগুলো খারাপ মূলত? আমাদের কাস্টমার, মোস্ট অফ দ্য কাস্টমার হচ্ছে বাংলাদেশ থেকেই, বাংলাদেশিরাই থাকেন, আর আমাদের ইন্ডিয়ান কিছু আছে, পাকিস্তানি আছে ফ্রম দ্য বিগিনিং যখন আমরা অনলাইনে ছিলাম। আর আমাদের বাংলাদেশি কাস্টমারদের মধ্যে সবাই, বাংলাদেশের সব সিটির লোকজনেই আমাদের সাথে ফ্রেন্ডলি, সবাই সাপোর্ট করে। আর আমরা হয়তো, আপনার জানা আছে হয়তো, আমরা লাস্ট 3 ইয়ার্স অনলাইন বেস ছিলাম, শুধু আপনাদের সবাই সাপোর্টে, মন্ট্রিয়ালবাসীদের সাপোর্টে আমরা আজকে একটা আউটলেট করতে পেরেছি 3,000 স্কোয়ার ফিটের মধ্যে জানতালনে। সো উই জাস্ট ভেরি গ্রেটফুল টু অল আওয়ার কাস্টমার্স অ্যান্ড অল আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার হু হেল্প অ্যান্ড লস। সো আপনাদের সাপোর্টে আমরা আসছি, আমরা চাই আপনাদের খেদমত করে আপনাদেরকে সেবা দিয়ে আরও অ্যাডভান্স হতে, আরও আগে যেতে চেষ্টা করতেছি। সো দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে সম্মানিত শ্রুতিবিন্দু, আজকে তুলে ধরলাম বাঙালি পাড়ানা, ঈদের মার্কেট কেমন চলছে কেনাকাটা। আসলে মূলত আমরা বাংলাদেশ থেকে প্রবাসে থাকলে আমাদের মন করে থাকে দেশে, এবং ঈদের যে একটা আমেজ, ঈদের যে উৎসব, এখানে ঈদের বাজারগুলোতে জমে উঠেছে। আমি কানাডার বাঙালি পাড়া থেকে মোহাম্মদ আব্দুল সবুর, সিলেট টু মন্ট্রিয়াল।